ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে 12 মে 2019 রাত্রি 8টায় আমরা জানতাম যে আমাদের দেশের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, সেটা অবশ্যই করোনা প্রসঙ্গেই। তো উনি যা যা বললেন, মেন দুটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। ওনার যে বক্তব্যের নির্যাস, দেখুন, উনি আত্মনির্ভর ভারত গঠনের কথা বলেছেন এবং সেই উদ্দেশ্যে 20 লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন। এবং অ্যাকচুয়ালি এই প্যাকেজটার মধ্যে কারা অন্তর্ভুক্ত হবে, কিভাবে কাজ হবে, সেটা আগামীকাল থেকে ধাপে ধাপে আমাদের অর্থমন্ত্রক সেটা প্রকাশ করবেন, অবশ্যই বিজ্ঞপ্তি আকারে, তখন টোটাল বিষয়টা ক্লিয়ার হবে। কিন্তু উনি যেটুকু টাচ দিয়েছেন শ্রমিক, কিশোর, মজদুর, সেটা সংগঠিত অসংগঠিত সেক্টরের ক্ষেত্রে, পাশাপাশি যারা আয়কর দেন তারা এই প্যাকেজের সুবিধা পাবেন, আরও এর মধ্যে অনেকে ইনভলভ আছেন এবং সে ডিটেলসটা আমি বললাম আগামীকাল থেকে ধীরে ধীরে জানা যাবে। তো পাশাপাশি চাকরিজীবীদের জন্য যেখানে এখানে যে বক্তব্যটা একটা আলাদা করে উঠে আসছে যে যারা আয়কর দেন, তো ইনকাম ট্যাক্স যারা পে করেন তাদের জন্য এই প্যাকেজে কি সুবিধা থাকবে, ইনকাম ট্যাক্সে কোনো ছাড় থাকবে কি না, সেটা অবশ্যই লক্ষণীয় বিষয়বস্তু হবে। পাশাপাশি শ্রমিক, কিশোর, মজদুর যারা দিন আনে দিন খাটে মানুষ, আগেই বললাম সংগঠিত অসংগঠিত ক্ষেত্রের জন্য, তাদের জন্য এই প্যাকেজে কিছু সংস্থান থাকছে, সেটা আগামীকাল থেকে ধীরে ধীরে প্রকাশ হবে। পাশাপাশি তৃতীয় ফেজের যে লকডাউন চলছে, তারপরে চতুর্থ ফেজের লকডাউন প্রসঙ্গে উনি যেটা ইঙ্গিত দিলেন, পরিষ্কার ইঙ্গিত দিলেন যে লকডাউন 4.0 মানে চতুর্থ দফা লকডাউন কিন্তু হবে, তবে সেটা নতুন রূপে নতুন নিয়মে হবে, অবশ্যই সেটা রাজ্যভিত্তিক একটা বিষয় রয়েছে। এবং আমরা জানি যে আগামী 17 মে পর্যন্ত এই লকডাউনের সময়সীমা রয়েছে, এবং উনি যেটা বললেন যে 18 মের আগে সেই নিয়ম জানা যাবে যে কি নতুন নিয়মে আসবে। সেক্ষেত্রে একটা কথা বলাই যায় যে কিছু শিথিলতা বা কিছু যেগুলো আগে ছিল নিয়মকানুন কিছু একটা উড্র হবে, কিন্তু লকডাউন চতুর্থ দফার হচ্ছে এটা তিনি কনফার্ম করলেন, এবং তার কি বৈশিষ্ট্য সেটা 17 তারিখ যেহেতু শেষ হচ্ছে তার আগেই দেশবাসী জেনে যাবে যে কি নিয়মে লকডাউনটা হবে। তো এটাই আজকে প্রধানমন্ত্রীর যে মূল যে বক্তব্য রাখলেন, তার হয়তো যে দিকগুলো আপনারা জানতে চাইছেন সেই দিকগুলো আমি একটু তুলে ধরার চেষ্টা করলাম। অবশ্যই আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানান, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। সুস্থ থাকুন, ধন্যবাদ।